তো গুড আফটারনুন বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে একটা, আজকে সকাল থেকে শুরু করে নিয়ে আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম ভিডিওটা। তো যেটা সেটার জন্য আমি তোমাদেরকে সামনে এলাম। আজকে ভিডিওটা ওই তোমাদের দাদা ভাইয়ের বাবার সঙ্গে কথা বলছে, আর স্নান টান টিফিন টিফিন করে নেওয়ার পর ভাত রান্নাবান্না করে কাজটা একটু মিটিয়ে এলাম। কাজটা করতে গেছিলাম কিন্তু কাজটা হয়নি, ওখানে এর জন্য লেট হয়ে গেল। আর এবার চান ধান করে উঠে বসে আছি। তো আজকে বহরমপুর যাওয়ার কথা ছিল কিন্তু যাব না কোনো একটা প্রবলেমের জন্য। প্রবলেমটা হচ্ছে আমার ব্যাংকের কাজটা কমপ্লিট হয়নি, ওর জন্যই যাব না। আর পুরীর বিষয় নিয়ে যেটা, পুরী যাওয়ার কথা আমাদের 11 তারিখ। তো এখন দেখা যাক, ব্যাংকের কাজটার উপর নির্ভর করছে। তারপর তো 11 তারিখ গিয়ে তারপরে রিটার্ন এখানে 16 তারিখ আছে। আরও বক 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 করছে। তো আমি আবার এই খাওয়া দাওয়া করে একটু বেরোবো, তখন কাজ আছে একটু। আবার যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তো ভালো, না হলে একটু করবো জানি না। তো দেখা যাক কী হয় না হয়। আর যেটা হচ্ছে কী বলবো, কাজটা হয়ে গেলে ভালো হতো কিন্তু কাজটার জন্যই আটকে গেছে সব দিক দিয়ে। দেখা যাক কি হয় না হয়। পুরীর বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বলে দিই, পুরীর বিষয় নিয়ে তো সেখানে পুরীতে যাওয়া হচ্ছে। মা যাচ্ছে, বোন যাচ্ছে, বোনের বর যাচ্ছে, মাসিরা যাচ্ছে, এই কজনই যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে না। আর পুরী যাওয়ার জন্য মানে এক একজনার মানে পার জনার ধরা হয়েছে 4,500 টাকা করে, ধরো 5,000 টাকা করে, 10,000 টাকা। আর হাতে টুকটাক যা নিয়ে যাবে নিয়ে যাবে। তো ওই ও তো ওইগুলো নিয়েই মানে বাজেটটা তোমাদের বলে দিলাম। তো 11 তারিখ যাওয়ার কথা, 11 তারিখ নাইটে যাওয়ার কথা, 12 তারিখের ট্রেন, আর বাড়ি আসতে আসতে 16 তারিখ। এই তো এই কটা দিন। তো চলো দেখতে থাকো যে কী হচ্ছে না হচ্ছে, কী করছি না করছি। আগে তো স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করি, মানে কী বলবো আজকে তোমাদের সামনে কিছু ভেবে পাচ্ছি না। মাথাটা কোনো কাজ করছে না, ভালো লাগছে না কিছু, মুডটাও খুব খারাপ হয়ে আছে, ভালো লাগছে না। আর দেখা যাক কি হয় না হয়, বিরক্ত লেগে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। ব্যাগ গোছানো হয়ে গেছে, তো ব্যাগ গোছানো হওয়ার পর যদি না যাওয়া হয় মুডটাও খারাপ থাকে, একটু বিরক্ত লাগে, ভালো লাগে না কিছু, মাথাটাও হ্যাং হয়ে যাচ্ছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো ফাইনালি আবার কাজগুলো কমপ্লিট করে আসি, কাজ না কমপ্লিট করা পর্যন্ত আমি যেতেও পাচ্ছি না, খুবই প্রবলেম হচ্ছে। তো চলো দেখি কতদূর কী হয় না হয়, তারপর তোমাদের সঙ্গে বাড়ি এসে কথা বলছি। এখন বাজে হচ্ছে 3টে, তো ওকেও নিয়ে যাচ্ছি, যেখান থেকে হবে করে তারপরে বাড়ি আসবো। আজ অনেক বেলা করে তোমাদের সামনে ভিডিওটা অন করেছি, আজ ওয়েদারটাও খুব খারাপ ওয়েদার। তো ফাইনালি এইটুকুনি কাজ করে নিলাম, তো চলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন করছি হচ্ছে রুটি তরকারি, বাইরে বেরিয়েছিলাম কাজের, ব্যাঙের মাথা কোনো কাজ কমপ্লিট হয়নি। তো বাড়ি এসে ভাবলাম একটু রেস্ট করে নিই, রুটি তরকারি করে নিই। তো রুটি তরকারিটা করেছি, একটু আলু চচ্চড়ি, একটু রুটি করে নিয়েছি। কালকে দেখা যায়, কালকে যদি সকাল সকাল কাজ মিটে যায় তো সকাল সকাল কালকে বেরিয়ে যাবো, না হলে কখন যাবো ঠিক নেই। ব্যাগ গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তো সেটা পরে গোছাবো। তো চলো আগে আমি রুটি তরকারিটা করে নিই। এই যে দেখিয়ে দিচ্ছি রুটি, এখানে তরকারি। মেয়েরও শরীর খারাপ, আমারও একটু শরীর খারাপ খারাপ করছে। তো চলো কাজকর্ম করে তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো চাও করে নিয়েছি। আমি আমি বসে বসে খেয়ে নিচ্ছি, যায় যা।
আর তরকারিটা ফুটছে, ব্যাস কাজ কমপ্লিট। তো সব গুছিয়েও যদি না যাওয়া হয়, এটা হচ্ছে সব থেকে বড় মানে কান্না পাওয়ার বিষয়। রাগা উঠছে, মানে বিরক্ত বিরক্ত লেগে যাচ্ছে যে কিছু করেও কিছু লাভ হলো না, কাজটা কমপ্লিটই হলো না, গেলাম এক কাজে হলো না সেটাও কমপ্লিট, রাগ উঠে যাচ্ছে। দেখা যাক, এখন দুবার ঘুরলাম, দুবার। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর মেয়ে পড়তে বসবে, ওর সে পড়া নেই, তো তারপরে আর কোনো কাজ নেই, সব গোছগাছ কমপ্লিট। হ্যাঁ, একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা কমপ্লিট করবো, দেখি বাড়িতে একটু ফোন করবো, যদি বাইরে দিতে কি বলে না বলে। তারপরে তো মানে আজকে অনেক বেলাতে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, সকাল থেকে মাথাটা এমনি ডিস্টার্ব ছিল যে কাজ করব না, কথা বলবো না, কি করব, মানে নানান রকম টেনশনের দিনটা কেটেছে আজকে, অনেক টেনশনের দিনটা কেটেছে। মানে আজকে তো আমি কেঁদেই ফেলেছিলাম, মানে তোমাদের দাদাভাইয়ের সামনে, মানে এত বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল, টেনশন টেনশন টেনশনে সারাদিন কেটে গেল। তো চলো আজকে দুপুরবেলাতে কী করেছি, দুপুরবেলাতে গরম গরম সেদ্ধ ভাত করেছিলাম, আর সকালবেলায় খেয়েছিলাম হচ্ছে ম্যাগি, আর এখন রুটি তরকারিটা করে নিয়েছি, আর টুকটাক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাছে পুরো পাগলের মতো লাগছে, না আজকে ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে পেরেছি, না কারোর সঙ্গে কথা বলতে পেরেছি, না কিছু। আর চোখের নিচে দেখো, মানে দাগ পড়ে গেছে একটা, তো আর কি করবো বলো, এই নিয়েই চলে যাচ্ছে, এই নিয়ে ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে। ওই যে মানে আগে যখন ছিলাম তখন একটা পরিপক্ব জীবনে কোনো টেনশন ছিল না, কোনো কিছু না, কিন্তু এখন একটা লাইফ এমন হয়ে গেছে যে প্রতিটা দিন যেন টেনশনে কাটে। আমি জানি না মেয়েটাও জীবনে টেনশনটাই ভোগ করছে, কারণ আমি ছাড়া ওর কেউ নেই, যাই জন্য আর তোমাদের সত্যি কথা বলতে পাশে থাকার মানুষ তো নেই, দূরে আছে তোমাদের দাদাভাই, তো এটাই, তাই জন্য মানে টেনশন টেনশনে জীবন কেটে যায়। ওরও জীবনটা খুবই, আমার আমি ভুগি ও ভোগে, আমি ভুগি ও ভোগে, আজকে মোটামুটি 4 বছর এখানে হয়ে গেল যে ভুগেই যাচ্ছি, ভুগেই যাচ্ছি, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, এই নিয়েই জীবন চলেছে। কিন্তু কতদিন, মানুষের একটা লিমিট থাকে, মানে ধৈর্য ক্ষমতার বা লিমিট থাকে, মানে আমার তো জীবনে মনে হচ্ছে ভগবান এত চাপ টেনশন সব দিয়েছে, কোনো দিন ভালো হবে কি না অতও জানি না, ঠিক আছে, মানে কোনো সময় ভালো থাকি, তোমরা দেখো কোনো সময় খারাপ থাকে, কিন্তু টেনশনে যেন মাথা কাজ করা আমার টোটালি বন্ধ করে দিয়েছে, এত বিরক্ত লেগে যাচ্ছে। তো আজকে জানি না কতটুকুনি কতটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি আজকে তোমাদের সামনে রাখছি কালকে। তো জানি না কালকের দিনটাতে কি আছে না আছে, কোথায় থাকবো না থাকবো সেটা পরে দেখতেই পাবে, তো ভালো লাগছে না কিছু। তো চলো, মানে আর কথা বলার মতো ইচ্ছে আমার নেই, তো আজকে এখানেই রাখছি ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন ওয়েদারটা খুব খারাপ, সবার ঠান্ডা গরম লাগছে, আমাদেরও ঠান্ডা গরম লেগেছে, তো এই নিয়েই জীবনটা চলে যাচ্ছে, তিক্ততা জীবন আমার পরিণত হয়ে গেছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, মনে হচ্ছে ছেড়ে ছেড়ে কোথাও চলে যায়, হয় দূরে কোথাও চলে যায় বা কিছু, লাইফে জীবনে তিক্ততা এসে গেছে, ওদিক থেকে তোমাদের দাদাভাইও আসতে পারছে না, এদিক থেকে না ওর কাছে আমিও যেতে পারছি না, মানে দুচ্ছায় জীবনটা পরিণত হয়ে গেছে।